हेलो एवरीवन, सीसी वांट इन फ्लोचार्टर गत ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হয় এবং আমাদের কাছে যদি দুইটা নাম্বার দেওয়া থাকে সেটার যোগফল আমরা কিভাবে ফ্লোচার্টের মাধ্যমে প্রিন্ট করব। তো গত ভিডিওতে আমরা 2+5 এটা হচ্ছে ডাইরেক্টলি প্রিন্ট করেছিলাম। এখন যদি আমাদের কাছে একটা কোশ্চেন থাকে যে ড্র ফ্লোচার্ট which takes two number input from the user and print the sum of it, তখন আমরা কি করব, মানে অর্থাৎ হচ্ছে আমাদেরকে ইউজার আমাদেরকে যে দুইটা নাম্বার ইনপুট দিবে সেই দুইটা নাম্বারকে আমাদের যোগ করতে হবে। তো ফার্স্টে আমরা যে কাজটা করব, ফার্স্টে ফ্লোচার্টটাকে আমরা স্টার্ট করব। স্টার্ট করার পর এর আগে একটু কথা বলে নিই, যদি আমাদের পরীক্ষার মধ্যে যদি একটা খালি কাগজ দিয়ে দেওয়া হয় আর এখন বল ওইটার মধ্যেই যে বলে যে অ্যান্সার লেখেন, তখন আপনারা সবাই কনফিউজ থাকবেন যে আসলে কিসের অ্যান্সার লিখবেন, কোশ্চেনটা কি বা খাতায় কি লিখবেন আপনারা। ঠিক একইভাবে যদি আমি আপনাদেরকে এরকম একটা খালি পেজ রেখে দিই দিয়ে বলি এটার মধ্যে লেখেন, আপনাদের সবারই কনফিউশন থাকবে যে আসলে আমরা কী লিখব। ঠিক আবার আপনাদের এখানে যদি আমি ডাইরেক্ট এখানে লিখে দেই যে ড্র আ ফ্লোচার্ট উইচ টেক্স টু নাম্বার ইনপুট ফ্রম দ্য ইউজার অ্যান্ড প্রিন্ট দ্য সাম অফ ইট, তখন আপনারা বুঝবেন ও আচ্ছা এখানে আমার একটা ফ্লোচার্ট রাখতে হবে যেখানে ইউজারের কাছ থেকে আমার দুটো নাম্বার ইনপুট নিতে হবে এবং সেই দুইটা নাম্বারে আমাদের যোগ করে প্রিন্ট করতে হবে। ঠিক একইভাবে যখন একটা ইউজার কম্পিউটারের স্ক্রিন খুলবে, স্ক্রিন খুলে যদি জাস্ট একটা ব্ল্যাক স্ক্রিন দেখে, সে কি বুঝবে যে সেখানে তার আসলে কি ইনপুট দেওয়া লাগবে বা তার সেখানে কি টাইপ করতে হবে? না, এই কারণে আমরা এখানে একটা কিওয়ার্ড ইউজ করি, সেটা হচ্ছে প্রম্পট। প্রম্পটের মধ্যে আমরা এখানে লিখি এন্টার দ্য ফার্স্ট নাম্বার, এটাকে আমরা একটা আউটপুট বক্সের মধ্যে দিব যেটা আমাদের ইউজারকে এই মেসেজটা ডিসপ্লে করে দেখাবে যে এন্টার দ্য ফার্স্ট নাম্বার। যদি এই লাইনটা আমরা না লিখতাম তাও আমাদের ফ্লোচার্টটা করা পসিবল হতো, কিন্তু তখন ইউজার খুব ব্ল্যাঙ্ক থাকতো যে আসলে ইউজার কী ইনপুট দিবে, সেটার আউটপুট আসলে কী আসবে, বা সেখানে কি সে কোনো একটা সিম্বল ইনপুট করবে বা কোনো একটা ভেরিয়েবল ইনপুট করবে, না চার ইনপুট করবে, না স্ট্রিং ইনপুট করবে, খুব কনফিউজ থাকতো। বাট এই লাইনটা লেখার পর ইউজার আর হচ্ছে কনফিউজ থাকবে না। তারপর এখানে আমরা একটা লাইন লিখি হচ্ছে ইনপুট এন ওয়ান, ইউজার আমাদের ফার্স্ট নাম্বার হিসেবে যে নাম্বারটাকে আমাদের ইনপুট দেবে সেটা আমার এন ওয়ানের মধ্যে স্টোর থাকবে। দেন এখন ইউজার আমাদেরকে সেকেন্ড নাম্বারটার ইনপুট দিতে হবে, এজন্য ইউজারকে আমরা আরেকটা মেসেজ শো করাবো, সেটা হচ্ছে প্রম্পট এন্টার দ্য সেকেন্ড নাম্বার। তখন এটা দেখার পর ইউজার আমাদেরকে একটা সেকেন্ড নাম্বার ইনপুট দেবে, তো আমরা আবার লিখি ইনপুট এন টু, অর্থাৎ ইউজার আমাদেরকে সেকেন্ড নাম্বার যেটা দিবে সেটা এন টু ভেরিয়েবলের ভিতরে স্টোর করে থাকবে, অর্থাৎ ইউজার যদি আমাকে 10 দেয় সেটা আমাদের এন টু এর ভিতরে থাকবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এন ওয়ান আর এন টুকে যোগ করতে হবে। যোগ করার জন্য আমরা ইউজ করি হচ্ছে প্রসেস বক্স। তো সাম নামের একটা ভেরিয়েবল নিলাম যেটার ভিতরে আমরা এন ওয়ান প্লাস এন টুকে স্টোর করে রাখলাম, অর্থাৎ ইউজার আমাদেরকে যে দুটো নাম্বার দিবে সে দুটার যোগফল আমরা সাম নামের আরেকটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখব। এখন আগের মতনই আমাদের সামটাকে প্রিন্ট করে দিতে হবে, প্রিন্ট সাম। তো যেহেতু আমাদের সাম প্রিন্ট করার কাজ ছিল, আমরা অলরেডি সাম প্রিন্ট করে ফেলেছি, তার মানে আমাদের ফ্লোচার্টটা এখানে এন্ড হয়ে গেছে। এখানে আমরা এন্ডও ইউজ করতে পারি, স্টপ ইউজ করতে পারি। এখন কথা হচ্ছে আমরা যদি
মনে করেন এখানে প্রম্পটের এই দুইটা লাইন না লিখতাম তাও কোনো সমস্যা ছিল না, প্রম্পটের এই দুইটা লাইন না লিখলেও আমাদের কোডটা ঠিক একইভাবেই রান করত, কিন্তু ইউজারকে আমরা বোঝাতে পারতাম না যে আসলে ইউজার কোন জায়গায় কী হবে। হ্যাঁ, কোড আপনার ঠিকভাবে রান করবে, কিন্তু ইউজার কী ইনপুট দিবে এটা নিয়ে ইউজার কনফিউজ থাকতো। তো এই ভিডিওতে আমরা শিখলাম যে ইউজারের কাছ থেকে কীভাবে ইনপুট নিতে হয়। থ্যাংক ইউ।